আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো টমেটো নিলাম, আর মটরশুঁটি তো ধরেছে, কিন্তু মটরশুঁটিগুলো এখনও তোলার মতো হয়নি, আর কিছুদিন পর তুলবো। অনেকগুলোই মটরশুঁটি গাছে মটরশুঁটি এসছে, বীজ ফেলে এগুলো লাগানো। তো এদের একটা ঝিঙে গাছে ঝিঙে জালিও এসছে, ভীম গদাতে উঠে গেছে ঝিঙে গাছটা, এরকম জালি এসছে। এখানেই তোমরা দুটো জালি দেখতে পাবে, এই একটা আর এখানে একটা। বিনস গাছ থেকে বিনস তুললাম, অনেক বিনস ধরেছে, ভালো পুষ্টি হয়েছে বিনসগুলো। এটা আমার চিলে কোটা ছাদে লাগানো যায় এই সবজিগুলো। সেদিন এত টমেটো ধরেছে একটা গাছে, চিলে কোটা ছাদের উপর ছিল, তো টমেটোর ভারে গাছটা পড়ে গেল, ডালটা ভেঙে গেল, ভিডিও আর তোলা হলো না। তোলানো বিনসটা সবকিছুতেই দিয়ে খাওয়া যায়, চাউমিন বা যে কোনো সবজি সবই বিনস দেওয়া যায়, তো বিনসটা শরীর পক্ষেও ভালো। দেখো কত পুষ্টি, মোটা মোটা হয়েছে বিনসগুলো, ভালো। এই টমেটোগুলো, লঙ্কা আর এই বিনস, দেখো ছোটো ছোটো টমেটোগুলো, ওই ডালটা ভেঙে গেছিলো। ধন্যবাদ, ভালো থেকো।